হ্যালো, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে ঘটনাটা বলবো, এটা হচ্ছে একটা ছেলের পাঠানো সত্য ভৌতিক ঘটনা। এটা অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা এবং অনেক বছর ধরে তার সাথে ব্যাপারটা ঘটতেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরোটা দেখলে বুঝবা, নাইলে কিন্তু বুঝবা না ভিডিওটা, যে আসলে তার সাথে কেন এরকম হয়েছিল। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমি স্টেশনারি পাল থেকে অনেক জিনিসপত্র তোমাদেরকে দেখাবো। তোমরা যদি না জানো যে স্টেশনারি পাল হচ্ছে একটা অনলাইন শপ, যেখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের স্টেশনারি সেল করা হয় এবং প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর, অনেক কিউট এবং অ্যাসথেটিকলি প্লিজিং। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি পেন্টিং করি, পেন্টিং করার জন্য কী ইউজ করি। আসলে আমি এই শপেরই জিনিসগুলো ইউজ করি আমার পেন্টিংয়ের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু দেখাবো, যে আমি আসলে কী ইউজ করি, কী পেন্ট ইউজ করি, কী পেপার ইউজ করি, আর অনেক কিউট কিউট ভালো স্টেশনারি। তো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো। ওদের শপে অ্যানিভার্সারি সেল চলতেছে, তো অনেক জিনিসই অনেক কম দামে ওরা বিক্রি করতেছে, একদম অনেকে দেখা যায় যে একদম অর্ধেক কম দামে বিক্রি করতেছে। একদম সবগুলো প্রোডাক্টে 18% অফ অলরেডি। তারপরে কিছু কিছু আইটেমে, সিলেক্টেড আইটেমগুলোতে একদম 50% অফ, আর ফ্রি শিপিং টু সিলেক্টেড কান্ট্রিজ। কিছু কিছু দেশে তারা ফ্রি শিপিং করতেছে, মানে তোমার ডেলিভারি চার্জ লাগবে না। ওদের কিছু কাস্টমারদেরকে ওরা লাকি ড্র হিসেবে কারিন 72 ব্রাশ মার্কার্স, তারপর কারিন ডেকো ব্রাশ মার্কার্স, এগুলো গিফট করতেছে। আর এছাড়া ওদের প্যাকেজে অনেক ফ্রি গিফট থাকে সবসময়, যেটা আমি খেয়াল করছি। ওদের সেল পিরিয়ড হচ্ছে April 1 থেকে April 30, তো তোমরা যদি চাও তাড়াতাড়ি কিনতে পারো। এছাড়াও ওদের ওয়েবসাইটে অনেক সময় ডিসকাউন্ট থাকে, বেশিরভাগ সময় অনেক ডিসকাউন্ট থাকে। তো আশা করি তোমাদের আজকের প্রোডাক্টগুলো ভালো লাগবে। এই ভিডিওতে আমি যে যে আইটেমগুলো দেখাইতেছি সব কিছুর লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে তোমরা ক্লিক করে গিয়ে কিনতে পারো। আর এছাড়াও যদি আরও বেশি ডিসকাউন্ট চাও, তাহলে NOSH42 কোডটা দিলে তোমরা 15% ডিসকাউন্ট পাবা তারও উপরে। তো আর বেশি দেরি না করে আমরা আজকের ঘটনায় চলে যাই। আজকের ঘটনাটা আমাদেরকে যে পাঠাইছে সে অ্যানোনিমাস থাকতে চাইছে। মূলত ঘটনাটা শুরু হয় তার ছোটোবেলা থেকে, যখন তার 7 বা 8 বছর। সে তার নানু বাড়িতে বেড়াতে চায়। তাদের গ্রামটা ছিল এরকম যে অনেক বড় বড় ধান ক্ষেত এবং ধান ক্ষেতের মাঝে মাঝে কয়েকটা বাড়ি এরকম। তখন নতুন নতুন ধানের চারা লাগানো হয়েছে, ধান ক্ষেতগুলোর মধ্যে অনেক পানি ছিল, আর ধান খেতে মাছ পাওয়া যেত, ধান ক্ষেত থেকে মানুষজন মাছ ধরত। ক্ষেতগুলোর পাশাপাশি অনেকগুলো পুকুর থাকার কারণে দেখা যেত যে প্রায় ক্ষেতেই মাছ পাওয়া যেত। তো একদিন দুপুরবেলা সে এবং আরও কয়েকজন ছোট ছেলে মেয়ে সবাই মিলে একসাথে ধান ক্ষেত থেকে অনেকগুলো মাছ ধরে, ধান ক্ষেতের পাশেই একটু খালি জায়গা ছিল, ওখানে তারা গর্ত খুঁড়ে এবং গর্তগুলোর মধ্যে পানি দিয়ে মাছগুলো রাখে। আর ছেলেটাকে বলে সে এখানে থাকার জন্য, থেকে মাছগুলোকে দেখার জন্য, আর বাকিরা বাড়িতে যায়। সে অন্যান্য ছেলেদেরকে বলে দেয় যে সে এখনই যাবে না ভাত খাওয়ার জন্য দুপুরের, অন্যান্য ছেলেরা যাতে আসার সময় তার ভাতটা তার নানু বাড়ি থেকে নিয়ে আসে, আর সে ওখানে মাছগুলোকে পাহারা দিতেছিল। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে অনেক দূরে কেউ একজনকে দেখা যাইতেছে এবং সেই মানুষটা তার দিকেই আসতেছে। কয়েক মিনিট যখন পার হয় এবং মানুষটা কাছাকাছি আসে, সে বুঝতে পারে যে এটা হচ্ছে একটা ছোট মেয়ে, তার বয়সেরই হবে আনুমানিক। মেয়েটা কি করে তার কাছে আসে, তার পাশে বসে বসে মাছগুলোর দিকে তাকায় থাকে। তখন ছেলেটা বলে যে তুমি কিন্তু কিছু নিতে পারবা না, এগুলো আমরা ধরছি, এগুলো আমাদের মাছ। মেয়েটা তখন ছেলের কথার কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে একটা হাসি দিয়ে তাকায় থাকে। মেয়েটা এ পর্যন্ত কোনো কথাই বলে না, শুধু হাসি দিয়ে ছেলেটার দিকে তাকায় থাকে। তো এক পর্যায়ে তার খুব আনিতি লাগা শুরু করে ছেলেটার। তখন সে একটা মাছ নিয়ে মেয়েটার হাতে দিয়ে বলে যে এই তুমি যাও, এটা নিয়ে যাও, এখানে আর বসবে না। তখন মেয়েটা হাসতে হাসতে এই মাছ নিয়ে ওখান থেকে চলে যাওয়া শুরু করে। তো কিছুক্ষণ পরে যখন ছেলেটা ক্ষেতের দিকে তাকায়, দেখে যে মেয়েটা আর ওখানে নাই এবং দূর দূরান্তে কোথাও আর কাউকে দেখা যাইতেছে না। আর এত অল্প সময়ে কারো পক্ষে ওখান থেকে এত তাড়াতাড়ি অদৃশ্য হওয়া সম্ভব না, এই ব্যাপারটা ছেলের কাছে স্বাভাবিক লাগে না। তারপরেও ছেলেটা ভাবে যে হয়তো মেয়েটা তাড়াতাড়ি চলে গেছে, আমি খেয়াল করি নাই, হয়তো এরকম কিছুই হবে। সে ব্যাপারটাকে এত বেশি পাত্তা দেয় না। তো এরপরে সে তার বাসায় চলে যায় এবং তেমন কিছুই হয় না, সে ব্যাপারটা নিয়ে এত কিছু ভাবে না। তারপর প্রায় কয়েক মাস পর, প্রায় 1 বছরের কাছাকাছি হবে,
এরকম সময় পর সে তার আবার নানু বাড়িতে আসে বেড়ানোর জন্য। তখন তার নানু বাড়িতে আশেপাশের খেতে আলু ছিল, আলুর ক্ষেত, এবং ওই সময়টাতে সবাই আলু তুলতেছিল, মানে একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু, জাস্ট ওরা তুলতেছিল মাটি খুঁড়ে খুঁড়ে। তো সে যখন দৌড়ে খেতের দিকে যাইতেছিল, দূর থেকে সবাই চিৎকার করে ওকে যেন কী একটা বলতেছিল, সে বুঝে নাই। সে অনেক জোরে একটা লাফ দেয়, লাফ দিয়ে যখন মাটির দিকে তাকায়, দেখে যে সে লাফ দিয়ে যেখানে পড়বে ওখানে অনেক বড় বিশাল আকৃতির একটা গুইসাপ। ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায়, আর একটু পরেই সে গুইসাপটার উপর পড়বে। সে চোখ বন্ধ করে ফেলে, ওই মুহূর্তে তাকে কেউ একজন ধাক্কা দেয়, অদৃশ্য কিছু একটা ধাক্কা দিয়ে এর বিপরীত দিকে ফেলে। সে যখন চোখ খুলে দেখে যে সে গুইসাপটার উপর পড়ে নাই, আর সে 100% শিওর যে তাকে কেউ ধাক্কা দিছে, কারণ এত জোরে তাকে ধাক্কা দিছে যে তার একটা পাশ, বাম পাশটা পুরোটা ব্যথা করতেছিল। সে যখন তার আশেপাশে দেখে, তার অনেকটুকু জায়গা জুড়ে কেউ নাই, তাকে ধাক্কা দেওয়ার মতো কেউ ছিলই না ওখানে, তাহলে তাকে কে ধাক্কা দিল? কথাগুলো ভাবতেই ছিল, তখন অন্যান্য মানুষজনরা আসে, এসে একদম সবাই তার চারপাশে জড়ো হয়ে যায় যে ঠিক আছে নাকি সে, সবাই নাকি তাকে দূর থেকে বলতেছিল যে গুইসাপ আছে দেখে আসার জন্য, সে খেয়াল করে নেয় কথাটা। তো ওই দিন কেটে যায় সময়, সে আবার বাসায় এসে পড়ে, কিন্তু এইবার বাসায় আসার পর থেকে তার সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে, যেগুলোর এক্সপ্লেনেশন সে দিতে পারে নাই, এবং যদি এক্সপ্লেনেশন দিতে যায় তাহলে প্যারানর্মাল ছাড়া কিছু আর মনে হয় না। প্রথম শুরু হয় তার রুম থেকে তার খাবার গায়েব হওয়া। সে যদি কোনো খাবার এনে তার রুমে রাখতো পরে খাওয়ার জন্য, কিছুক্ষণ পরে সে দেখত যে খাবারটা ওখানে আর নাই। তার পরিবারের মানুষজনকে জিজ্ঞেস করলে তারা বলতো যে না, আমি তো খাই নাই, তুমি রুমেই তো আমরা ঢুকি নাই। সে কথাগুলো প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন সে বাসায় একা থাকতো তখনও দেখা যেত তার রুম থেকে খাবার উধাও হয়ে গেছে, বিশেষ করে মিষ্টি জাতীয় কোনো খাবার। সে যদি মিষ্টি জাতীয় কিছু তার রুমে রাখতো, কিছুক্ষণ পরে উধাও হয়ে যেত। তার রাত জেগে পড়ার অভ্যাস ছিল, যার কারণে মাঝে মাঝে সে টেবিলে ঘুমিয়ে যেত। সে যখন টেবিলে ঘুমিয়ে যেত, সে ঘুম থেকে পরে উঠে দেখত যে সে বিছানায় শোয়া, অথচ তার মনে নাই যে সে কিভাবে বিছানায় আসছে। এমন এরকম অনেকবার হয়, কিন্তু তার একবারও মনে থাকে না যে সে কিভাবে বিছানায় আসলো। আরেকটা ঘটনা হচ্ছে, তার একটা পরীক্ষার সময় সে খুব বেশি অসুস্থ ছিল, যার কারণে সে খাতায় ঠিক তো লিখতেই পারে নাই, এবং সে শিওর ছিল যে সে ফেল করবে, কোনোভাবেই পাশ করা সম্ভব না, কারণ সে তো আনসারই করে নাই। কিন্তু কোনো না কোনোভাবে ওখানে সে পাশ করে ফেলছিল, এবং সে জানে না যে কীভাবে পাশ করছিল। তো স্যারকে যখন খাতা দেখাইতে বলা হয়, সে খাতাটা দেখে এবং হ্যাঁ, তারই লেখা, সেই লিখছে, একদম সব কিছু ঠিক আছে, কিন্তু তার বিন্দুমাত্র মনে নাই যে সে এটা কখন লিখল, কারণ সে তো 10 মিনিট পরই হল থেকে বেরিয়ে গেছে, শরীর খুব বেশি খারাপ ছিল, মানে এই সবগুলো লেখার মতো সময়ও তার কাছে ছিল না। এরকম অনেক অবাস্তব কার্যকলাপ তার চারপাশে ঘটা শুরু করে। এরপর আরও কয়েক বছর পর সে আবার নানু বাড়িতে যায়। তো তাদের নানু বাড়িতে একটা অনেক পুরনো ঘর ছিল, একদম মাটির ঘর, যেটাতে কোনো কারেন্টের লাইনও দেওয়া ছিল না। ওই সময়ে তার নানু বাড়িতে থাকাকালীন সময়ে ক্রিকেট খেলার সময় একটা ছেলের সাথে, ওই গ্রামের একটা ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়। তো সে বাসায় এসে পড়ে, এবং ওই টাইমে তার নানু বাড়িতে কেউ ছিল না। তখন কি করে, যে ছেলেটার সাথে সে তার ঝগড়া হয়েছে, ওই গ্রামের ছেলেটা, গ্রামের ছেলেটা তার বাড়িতে এসে তাকে খুব বেশি মারে, একদম ক্রিকেট ব্যাট দিয়ে মারে। মেরে সে চিন্তা করে যে পুরনো ঘরটাতে ওই ছেলেটাকে মানে আটকে দিয়ে যাবে। তো সে যখন ওই খারাপ ছেলেটা, গ্রামের ছেলেটা যে মারছিল তাকে, মারার পর যখন ওই মাটির ঘরটার দরজাটা খুলতে যাবে, সে একদম ছিটকে পড়ে যায়, ছিটকে অনেক দূরে পড়ে যায়, এবং চিৎকার করতে করতে ওখান থেকে চলে যায়। এরকম নাকি মনে হয় যে ওই ছেলেটা দরজাটা ধরার সাথে সাথে কোনো কারেন্টের শক তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে ফেলাইছে। তো পরে নাকি জানা যায় যে যে ছেলেটা তাকে মারছে, তার নাকি একটা চোখ একদম নষ্ট হয়ে গেছিলো, আর একদম সাদা হয়ে গেছিলো ওখানের পর থেকেই। তো কোনো একটা কিছু তাকে এরকম করছে ওই ছেলেটাকে। তো অনেকে বলে যে হয়তো কারেন্ট শর্ট লেগে এরকম হয়েছে, কিন্তু ওই ঘরে তো কোনো কারেন্টই ছিল না, কারেন্টের লাইনই ছিল না। আরেকটা জিনিস যেটা সে খুব ঘন ঘন ফিল করতো, এটা হচ্ছে সে যদি একা একা কোনো রুমে কান্না করতো, তার এরকম মনে হতো যে তাকে কেউ জড়ায় ধরতেছে, এবং তার খুব বেশি গরম লাগতো, সে একদম ঘামা শুরু করতো গরমে। আচ্ছা, এই কথাটা থেকে আমার
একটা কথা এমন পড়ছে, আমি পড়ছিলাম একটা জায়গায়, যে তুমি যদি একা একা রুমে বসে কান্না করো তখন নাকি তোমার কার ইঞ্জিন যে থাকে সেটা নাকি কষ্ট পায়, তুমি কান্না করার কারণে কষ্ট পায় নাকি তোমাকে জড়ায় ধরে তোমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এর জন্য নাকি তোমার শরীর গরম লাগে। জানি না এটা কতটুকু সত্য, আমি এটা শুনছিলাম তাই তোমাদেরকে বলতেছি। তো ছেলেটা যেখানেই থাকতো না কেন তার কারো না কারো উপস্থিতি অনুভব হতো, তার এরকম মনে হতো যে কেউ তাকে দেখতেছে, কেউ তার আশেপাশে আছে। সে একা বাসায় থাকলে তার খুব ভয় লাগতো, কারণ সে কারো হাঁটার শব্দ শুনতে পাইতো, তার অনুভব হইতো যে তার দিকে কেউ তাকায় আছে। তার মাকে যদি কথাগুলো বলা হতো, তার মা বেশিরভাগ ক্ষেত্রেই তার এগুলো মনের ভুল এই কথা বলে তো সে পাত্তা দিত না। তার মা মূলত এরকম প্যারানর্মাল কিছুতেই বিশ্বাস করতো না। বাসা থেকে বের হওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই তার রুম অগুছানো থাকতো, কিন্তু সে যখন বাসায় আসতো তখন দেখতো যে তার রুম একদম গোছানো, একদম পরিপাটি। তো স্বাভাবিকভাবেই সে মনে করতো যে তার মা এটা করছে। একদিন সে তার একটা টি শার্ট কোথাও খুঁজে পাইতেছিল না, তার রুমে কোথাওই নাই। তো তার মাকে সে জিজ্ঞেস করতে যায় যে আম্মু তুমি আমার টি শার্ট কই রাখছো? তো তার মা বলে যে আমি তোর টি শার্ট কই রাখবো আবার? সে বলে যে তুমি তো আমার রুম গুছাও, তুমি না রাখলে আর কে রাখবে, আমি খুঁজে পাইতেছি না, আমাকে দাও। তখন তার মা উত্তর দেয় যে তার রুম নাকি তার মা কয়েক মাস ধরে গুছায় না, বলতে গেলে অনেকটা বছরই হয়ে যাবে যে তার মা গুছায় না। সে খুব অবাক হয় যে তার রুম তাহলে কে গুছায়। সে যখন রুমে আবার ফেরত যায় ওই দিনই সে তার বিছানার উপর টি শার্টটা পায়। এরকম মনে হইতেছিল যে সে খুঁজে পাইতেছিল না তাই কেউ টি শার্টটা বের করে তার বিছানার উপরে রাখছে। তো এই ব্যাপারগুলো খুবই ভয়ানক লাগা শুরু করে তার কাছে। তার প্রায় এরকম মনে হয় যে তার ওয়াশরুমে কেউ একজন গোসল করতেছে। সে যখন ওয়াশরুমের দরজা খুলে ভিতরে ঢুকে যে দেখে যে এরকম আসলে এরকম মনে হয় যে মানে মাত্র কেউ গোসল করছে বাথরুমে। মাসের পর মাস যায়, তার এরকম হতে থাকে যে দিনের প্রায় অর্ধেকটা সময় সে কী করছে তার এটা মনে হতে থাকে না। সম্ভবত এরকম হয় যে হয়তো ওই প্যারানর্মাল এন্টিটিটা তাকে পজেস করে একটা নির্দিষ্ট সময়ে, তো ওই সময়টা তার আর মনে থাকে না যে সে কী করছে তখন। তার এইচএসসি পরীক্ষার পর সে তার নানুর বাড়িতে আবার যায় বেড়াতে, প্রায় অনেক অনেক বছর পর। সে খেতের মধ্যে হাঁটতেছিল, তখন দূর থেকে একটা মেয়েকে দেখতে পায় যে সাদা শাড়ি পরা, এবং মেয়েটা অপরূপ সুন্দরী ছিল। সে মেয়েটার দিকে প্রায় অনেকক্ষণ তাকিয়ে থাকে, তার খেয়াল থাকে না সময়টা যে কতক্ষণ হয়ে গেছে। কেউ তাকে যখন পিছন থেকে ডাক দেয় সে খেয়াল করে যে সন্ধ্যা হয়ে যাইতেছে, মানে হাঁটতে গেছিল প্রায় দুপুরের আগে এবং এখন সন্ধ্যা। এতক্ষণ সেও মেয়েটার দিকে তাকিয়েছিল, আর সবচেয়ে বড় কথা হয়েছে যে তাকে যখন পিছন থেকে ডাক দেওয়া হয় সে পিছনে ফিরে যখন আবার সামনে তাকায় দেখে যে মেয়েটা ওখানে নাই। তো তখন সে এই ব্যাপারটা সব কিছু তার নানুবের একজন ফ্রেন্ডকে বলে, এবং সে ফ্রেন্ডটা তাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়। ওই হুজুরটা তাকে দেখার পর বলে যে তার নাকি কোনো সমস্যা নাই, এগুলো কিছু না, একটা পানি পড়া দেয়, তারপর পানি পড়া খেয়ে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর তার সাথে শুরু হয় আরেক কাহিনী। এটা হচ্ছে যে সে অনেক আজে বাজে স্বপ্ন দেখা শুরু করে। মোট কথা বলতে যে স্বপ্নগুলো কোনো সাবলীল স্বপ্ন ছিল না। এই আজে বাজে স্বপ্ন দেখার পর সে যখন ঘুম থেকে উঠত তার শরীরে সে আঙুলের ছাপ, তারপর বিভিন্ন রকম দাগ, এই ক্ষতগুলো এবং তার শরীরের দাগগুলো তার মাকে দেখানোর পর তার মা একজন হুজুরকে বাসায় আনে, এবং ওই হুজুরটা তাকে বলে যে সে যখন অনেক বেশি ছোট ছিল তখন তার উপর একটা খারাপ জিনের নজর পড়ে, এবং তখন থেকে নাকি ওই জিনটা তার সাথেই আছে, অনেক অনেক বছর ধরে তার সাথে আছে, এবং এতদিন যাওয়া খারাপ কিছু করে নাই, এখন নাকি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। তো এই পর্যন্তই ছিল ঘটনাটা, পরে আপডেট যদি আমাকে সে কিছু জানায় আমি তোমাদেরকে জানাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, এবং আশা করি আজকের স্টেশনারি প্যালের যে তোমাদেরকে আমি জিনিসগুলো দেখাইছি এগুলো তোমাদের ভালো লাগছে। সবগুলো জিনিসই অনেক ভালো, আর সব কিছুর লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে গিয়ে দেখতে পারো, এগুলো কিনতে পারো, বাংলাদেশেও শিপ করে ওরা সব কিছু একদম। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগছে, লাইক দিও, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করতে ভুলবা না, আর আমার জন্য দোয়া করো যাতে আমার পরীক্ষা ভালো হয়। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবা।